हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तापुस कॉर्नर। आज हमें अपन का शेयर करब कयतबेल चाटनी बा कयतबेल आचारो बोलते पारें। एमन केउ नेई जे एई चाटनी खेते पसंद करे ना, छोटो थेके बड़ो सबाई एई चाटनी चेटे पुटे खाय। ताहले देखुन जदि कयतबेल गुलो काचा हय ताहले एइभावे पाँच मिनिटेर जन्य फुटिए नेबेन, हाई फ्लेमे भालोभावे फुटिए नेबेन। तारपर ठंडा करे एभावे आमी टुकड़ो करे निलाम, फुटिले भेतरटा नरम हय। तारपर एई जे देखुन एभावे आमी तुले नियेछि, एकटा आपनादेर देखानोर जन्य रेखेछि। ठीक एइभावे तुले निते होबे, देखुन एतटाय नरम हयेछे जे सहजेई खोला थेके बेरिये आसछे। देखुन ठीक एभावे छाड़िये निते होबे। एकटि मिक्सि जारे এভাবে আমি তুলে নিচ্ছি, মিক্সিতে একটু ঘুরিয়ে নিলে চাটনিটা খুব ভালো হয়। এবার আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এক ইঞ্চির মতো আদা দিলাম। আপনি যেমন ঝাল খান সেই অনুযায়ী আপনি লঙ্কাটা দেবেন। এরপর আমি অল্প লবণ দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ জল দিলাম হাফ কাপের মতো, ভালোভাবে পেস্ট করা যাবে। এই যে দেখুন একবার ঘুরিয়ে নিলাম, এই দেখুন ঠিক এরকম হয়েছে, এরকমই করতে হবে। তা হাই ফ্লেমে একটি কড়াই গরম করে দু চামচের মতো আমি সাদা তেল দিয়ে দিলাম। আপনি এখানে সরষের তেলও করতে পারেন। তারপর হাফ চামচ জোয়ান দিলাম, এতে টেস্টটা খুব ভালো আসে। একটু শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম এবং দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নিচ্ছি। যখন একটা ঝাঁঝালো মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি এক চামচের মতো হলুদ দিয়ে দিচ্ছি এবং কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা রঙটা আসার জন্য আপনি চাই আপনি নাও দিতে পারেন। এভাবে এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নিলাম। এক মুঠো ধনে পাতা কুচি দিয়ে দিলাম, তারপর এটা এক মিনিটের জন্য লো ফ্লেমে ভেজে নেব। এর মধ্যে পেস্ট করে রাখা কয়তবেলটা দিয়ে দিচ্ছি, লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এইভাবে কয়েক মিনিটের জন্য আমি মিশিয়ে নিচ্ছি। তারপর এই যে মিক্সি দেওয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং এটা বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কয়েকটি বাতাসা। এই বাতাসাটা দিলে চাটনিটা খুব টেস্টি হয়, এই যে, এবং কালারটা খুব ভালো আসে। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, আপনি চাইলে কেন গুঁড়ো দিতে পারেন। আর আপনি যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা দেবেন। এভাবে কিছুক্ষণ বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে লো ফ্লেমে, না হয় কড়াই তলায় লেগে গেলে চাটনিটার খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং ধনে জিরে শুকনো লঙ্কা আমি শুকনো কড়াই ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম তাও এক চামচের মতো দিয়ে দিলাম। এতে গন্ধটা খুবই সুন্দর আসে। তারপর এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য গ্যাস অফ করে রেখে দিয়ে এই যে এভাবে আমি তুলে নিচ্ছি। এটা আপনি কিছুদিন রেখে খেতে পারেন, ভাত রুটি পরোটা সব দিয়েই আপনি খেতে পারেন। এই শীতে খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার সঙ্গেই থাকবেন। Thanks for watching.